কয়েকদিন বিভিন্ন ব্যাংকে টাকার রেট মোটামুটি অনেকটাই বেশি ছিল, বিশেষ করে মোবাইলই পে এবং ইউআরপের মধ্যে সর্বোচ্চ রেট দিয়েছিল, কখনো 29 টাকা পর্যন্ত দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে, দেখাবো আজকে কোন ব্যাংকে টাকার রেট কত। আমি শুরুতে দেখে নিচ্ছি ওয়েস্টার্ন ইউনিয়ন, আজকে ওয়েস্টার্ন দিচ্ছে 28 টাকা 21 পয়সা, আজকে তারিখ হলো 8 ফেব্রুয়ারি 2023, সময় হলো এখন 1:30 PM দুপুর। ওয়েস্টার্ন দিচ্ছে 1 রিয়াল সমমান 28 টাকা 21 পয়সা। আপনি যদি ওয়েস্টার্ন ইঞ্জাজের মাধ্যমে পাঠান তাহলে পাবেন 28 টাকা 20 পয়সা, এয়ারসেলের মাধ্যমে পাঠালেও একই রেট পাবেন, যদি আপনি অন্যান্য সার্ভিসের মধ্যে পাঠান এক একটা ব্যাংকের এক একটা রেট। এবার আছি আমি মোবাইলই পের ভিতরে, মোবাইলই পে আজকে ক্যাশ পিক আপে দিচ্ছে 28-20, মোবাইলই পের মাধ্যমে টাকা পাঠাতে কোনো ফি লাগে না, খেয়াল রাখবেন মোবাইলই পে এবং ইউআরপে সেম ম্যানেজমেন্ট, তার জন্য দুইটি ব্যাংকের বা দুইটি মাধ্যমের টাকার রেট একই রকম। সেন্ড টু ব্যাংক 28 টাকা 19 পয়সা, যা গত সপ্তাহে এবং গত কয়েকদিন ছিল 29 টাকার কাছাকাছি, কখনো কখনো 29 টাকার উপরেও ছিল। সেন্ড টু ওয়ালেট 28 টাকা 20 পয়সা, ইউআরপে এবং মোবাইল পের একই রেট। আলিনমা ব্যাংকে দিচ্ছে 28 টাকা 21 পয়সা, আলিনমা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনি 25 রিয়াল ক্যাশব্যাক পাবেন। পাওয়ারি ব্যাংকের বিভিন্ন সার্ভিস আছে, পাওয়ারি ব্যাংক টু ব্যাংক, এক্ষেত্রে আপনি পাবেন 28 টাকা 30 পয়সা থেকে 35 পয়সা পর্যন্ত, রিয়া অপশনে পাবেন 28 টাকা 3 পয়সা পাওয়ারি ব্যাংকে। এসএনবি ব্যাংকে দিচ্ছে আজকে 28 টাকা 9 পয়সা থেকে 11 পয়সা ক্যাশ পিক আপ বা মানিগ্রাম, আর ব্যাংক টু ব্যাংক দিচ্ছে এসএনবি ব্যাংক 27 টাকা 79 পয়সা। আলরাজি ব্যাংকে দিচ্ছে আজকে 28 টাকা 13 পয়সা থেকে 15 পয়সা, কখনো আবার 11 পয়সা দিচ্ছে, ব্যাংক টু ব্যাংক দিচ্ছে 27 টাকা 71 পয়সা। মোটামুটি কিছু ব্যাংকে টাকা রেট বেড়েছে, কিছু ব্যাংকে কমেছে, বিশেষ করে মোবাইল পে এবং ইউআরপে আবারও আগের জায়গাতে চলে আসছে, মোটামুটি টাকা রেট অনেকটাই কমিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, বিন মিশালের সঙ্গেই থাকবেন, আল্লাহ হাফেজ।